নমস্কার, আমি অর্ণব। আজ আপনারা বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মঞ্চে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালীর সপ্তম পর্ব। পথের পাঁচালীর কাহিনী জানেন না এমন মানুষ বাংলায় বিরল। হয়তো সবাই বই পড়ার বা চলচ্চিত্র দেখার সুযোগ পাননি, তাও এই বইয়ের সবথেকে হৃদয় মুচড়ানো অংশটুকু কি তা বোধ হয় কারোরই অচেনা নয়। আমাদের নিবেদনে আমরা সেই অংশটুকু বুকে পাথর চেপে পেরিয়ে এসেছি বিগত পর্বে, যে দুটি মানুষকে কেন্দ্র করে একটু একটু করে এগোচ্ছিল পথের পাঁচালীর পথ। তাদের মধ্যে একজন সেই পথে আর কখনো হাঁটবে না। সে পথে অপুকে একলা ফেলে বহু দূরে চলে গিয়েছে দুর্গা। অপু কেমন আছে এখন, কি করছে, কেমন আছেন হরিহর, সর্বজয়া, দস্যী মেয়েটার অত্যাচার মুক্ত নিশ্চিন্তিপুর গ্রাম, আসুন শুনে দেখা যাক। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন পথের পাঁচালি সপ্তম পর্ব। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগরে যায়। কাহারো সঙ্গে তথায় পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে, এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসেবে চণ্ডীপাঠ করার কার্য প্রায়ই জুটিয়া যায়। আশায় আশায় দিন পনেরো কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল, অথচ কোথাও কিচ্ছু সুবিধা হয় না। সে পড়িল মহাবিপদে। অপরিচিত স্থান, কেহ একটা পয়সা দিয়াও সাহায্য করে এমন নাই। খোড়ে বাজারের যে হোটেলটি ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে এবং খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটি কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হই হই করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিতে এক একদিন এমন ধরনের স্ত্রীলোকে যাতায়াত দেখা যাইতে লাগিল যাহাদের ঠিক হরি মন্দির দর্শন প্রার্থিনী ভদ্রমহিলা বলে মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল এবং ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি নিয়া লইয়া কি একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায় এরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে, সেক্রেটারিবাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন এবং বলিলেন তাহাদের হরিসভায় তিন দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোড়ে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে উটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। একদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিতেছিল। গোলার অধিকারী একটি টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার কলা দিয়া যেন নামে না। মাত্র দিন দশেকে সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অত প্রায় দুই মাসের উপর হইয়া গেল, এ পর্যন্ত একটা পয়সাও পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি হইতে আসিবার সময় বার বার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্ম পুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনারি হাতের হেলাগোছা করা থাকে, কোন বই বাবা বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টাপাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝতে পারে এ ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগিপাড়া হইতে
একখানা বটতলার পদ্য পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল, রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দেও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বই একখানা এনো কিন্তু বাবা। দুর্গা আর উঁচু নজর নাই, সে বলিয়া দিয়াছে, একখানা সবুজ হাওয়াই কাপড় আর এক পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা, কে করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্বপরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু টাকা পাঠায় এই ভাবনা এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীনভাবে এক স্থানে দাঁড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহার ফটকওয়ালা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল, এ বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোস পাতা। একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি, কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আকে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডীপাঠ করি, তাছাড়া ভাগবত কি গীতা পাঠ। প্রৌঢ় ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই, তাহার সময় অত্যন্ত মূল্যবান, বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানাইয়া দিবার ভাবে বলিলেন, না এখানে ওসব কিছু সুবিধা হবে না, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়া ভাবে বলিল, আগে নতুন শহরে এসেছি, একবারে কিচ্ছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরে কে বলি। প্রৌঢ় ভদ্রলোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়া তাকিয়াটা উঠাইয়া একটা কি তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়াইয়া দিলেন। এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হোক, সেইটাই অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এরূপে সে বহু স্থানে লইয়াছেও। কিন্তু সে বিনীতভাবে বলিল, আগে ও আপনি রাখুন, আমি এমনি কারোর কাছে নেই না, আমি শাস্ত্রপাঠ করি, তাছাড়া কারোর কাছে আচ্ছা থাক। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল, রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটি গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজাপাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছেন, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী এবং যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতেও 5 টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের কণ্ঠ, নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষের সরস সবুজ লতাপাতায় পথিকের চরণভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একদল শান্তিপুরের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁঠ ক্রয় করিতে কলিকাতায় গিয়াছিল। চুনিঘাটের খেয়ার নৌকায় উঠিয়া কলরব করিতেছে, সর্বত্রই একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে, তাহার জন্য বাছিয়া বাছিয়া একটা ভালো কাপড়, ভালো দেখিয়া আলতা কয়েক পাতা। অপুর জন্য পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একটি সচিত্র চণ্ডী মাহাত্য বা কালকেতুর উপন্যাস 6 আনা মূল্য দিয়া কিনিয়া লইল। গৃহস্থলে টুকটাক দু একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল, একটি কাঠের চাকি, বেলুনের কথাও, তাহাও কিনিল।
দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কারো সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারো দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উফ, দেখো কাণ্ডখানা, বাঁশ ঝাড়ুটা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর, ভুবন কাকা কাটাবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা, পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল, ও মা দুর্গা, ও পু। তাহার গলা স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ি সব ভালো তো? এরা সব গেল কোথায়? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুঁটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো ঘরে এসো। স্ত্রীর অতৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা জাগিল না। তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলে মেয়ে দুটো ছুটিয়া আসিবে। দুর্গা হাসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা, এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই, উপদুগ্গা বেরিয়েছে বুঝি? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না, উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, ও গো দুর্গা, কি আর আছে, মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো, এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না, সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পোটো চালচিত্র করে, মালাকার সাজ যোগায়, বারাসে মধুকালীর দ হইতে বাউরিরা রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আশমালি দিনুসানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসে। প্রভাতের আকাশে আগমনের আনন্দ সুর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা, নবধান্যগুচ্ছের, নব আগন্তুক শেফালিদের, হিমালয় পার হইতে উড়িয়া আসা পথিক পাখি শ্যামার, শিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নতুন কাপড় পরাইয়া ছেলেকে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা অগোছালো চুলে ঘেরা ছোট্ট মুখের স্বনির্বদ্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব পেশে সজ্জিত, হাসিমুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল সতু ও তাহার ভাই কেমন কমলা নেবু রঙের জামা গায়ে দিয়েছে, সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুলমা দিয়া রানু দিদিকে যা মানাইয়াছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী খোপায় রজনীগন্ধা ফুল গুঁজিয়া আর পাঁচ ছয়টি মেয়ের সঙ্গে পূজা দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না, বোধহয় অন্য কোনো জায়গা হইতে উহাদের বাড়ি পূজার সময় আসিয়া থাকিবে, শহরের মেয়ে বোধহয়, যেমন সাজগোজ তেমনি দেখিতে। অপু এক দৃষ্টি তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে, বড় স্বামীয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না, বাহ, তোমাদের যা কাজকর্ম, দেখো এখন মজাটা, তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা পাঁচটায়। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল, শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এগ্রাম হইতে উঠিয়া যাইবার তাগিদ দিয়া আসিতেছিল। হরিহরও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়াই দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন এবং নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাটিতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে
তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতা স্কুলে পড়ে, গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স 14, সুনীলের বয়স 8 বৎসর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। বরাবর ইহারা লাহোরে কাটাইয়াছেন। নীলমণি রায় সেখানে কমিসারিয়েটে চাকুরি করিতেন, সেখানে ইহাদের জন্ম, সেখানেই লালিত পালিত। কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্কে। ইহারা এখানে প্রথমে আসিলে সর্বজয়া বড় মানুষ চায়ের সঙ্গে মেলামেশা করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক, এ কথা জানিয়া চায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকুরি করিয়া আসিয়াছেন, তিনিও তার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতেই তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হটিয়া আসিতে বাধ্য হইল। কথায় ব্যবহারে কাজে খুঁটিনাটি সব ব্যাপারেই তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সর্বদা ফিটফাট সাজিয়ে আছে, কাপড় এতটুকু ময়লা হইতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল, এক প্রস্থ চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের ওপর সর্ববিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারের চালচলন হইতে উহাদের ব্যাপারে বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশিতে দেন না, অপুর সঙ্গেও না। পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় দুখানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়াছেন। রান্নাবান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে। কিন্তু সর্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যেই গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা থেকে আসিয়া প্রায় দিন দশেক বাড়ি রহিল। সুরেশ অপুরি বয়সী, ইংরেজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে, দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ, নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীর বেশ বলিষ্ঠ স্বাস্থ্যবান। অপুর অপেক্ষা 1 বৎসর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বৎসরের ছেলের মতো দেখায়। সুরেশও এপাড়ার ছেলেদের সঙ্গে বড় একটা মেশে না। ওপাড়ায় গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ি রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেইখানেই কাটায়। গাঁয়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধহয় বিবেচনা করে না। যে পোড়োভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হওয়া অবধি দেখিতেছে, সেই ভিটার লোক ইহারা। সে হিসেবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে, ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেকদিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন, এমনি যে সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরও ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে
বাঁধা ঘাটে জলপাইতলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ, ডেসিমেল ফ্র্যাকশন কষতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে, একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এই সব। সে ওই সব বই পড়িয়াছে, অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায়ই এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে। এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই, দৌড়ে স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজে খুব বেশি লেখাপড়া জানে না, তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে, সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক, অনেকদিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলিকে সযত্নে বান্ডিলে বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নূতন কাগজ আর তাহাদের আসে না, কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল! শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা চোকাইতে না পারিয়া তাহার বুকের ভিতর বেদনায় ঠনঠন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে, লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনা করা জাদুকরের গল্প, আরও কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় নাই, মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নামও শোনে নাই, ইংরেজি দৌড় ফার্স্ট বুকের গোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়া গাঁয়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এত উচ্চাশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই, তাহাদের যেসব শিষ্য বাড়ি আছে ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরেই যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়ে রাখে, গ্রামের পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বড়বধূ সকলেই মত প্রকাশ করিয়াছেন যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ সরল সুশ্রী এই ছেলেটি গ্রামের মনুষা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে, গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলেই ভালোবাসে, ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে বড় উচ্চ আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা তাহার নাই। এই যদি ঘটে, তাহা হইলেই শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠোয় পায়। একদিন এ কথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল, দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা দিয়ে নিয়ে গায়ের পুজো টুজোয় হাত দিতে পারে, ওর আমার তাহলে আর ভাব নাকি, আর দশ ঘর শিষ্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছে গাঙ্গুলি বাড়ির পুজোটা বাঁধা হয়ে যায়, তাহা হইলেই
সুনীলের মা মুক্তিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জ্যাঠুতো ভাই পাটনায় বড় উকিল, তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সেমামা নিঃসন্তান, অথচ খুব পয়সাওয়ালা উকিল। এখন হইতে তাহাদের ইচ্ছা যে সুরেশের কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ি ছেলে রাখিতে যাইবেন কেন? ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাউ হাউ করিয়া না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সবাইকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলে, শোন, একটা কথা তোকে চুপি চুপি বলি, তো জেঠিমার কাছে গিয়ে বলিস না যে জেঠিমা আমার জুতো নেই, আমায় এক জোড়া জুতো কিনে দাও না। অপু বলিল, কেন মা? বলিস না, ওরা বড় লোক, চাইলে ভালো এক জোড়া জুতো দেবে। এখন দেখিস নে ওই সুরেশের পায়ে কেমন আছে, তোর পায়ে ওই রকম একটা লাল জুতো বেশ মানায়। অপু লাচুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তা এতে আবার লজ্জা কি, আপনার জন বলিস না তাতে কি। না, আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারিনি জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করিয়া বলিল, তা পারবে কেন, তোমার যত বৃদ্ধি সব ঘরের কোণে, খালি পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ, আজ দুবছর পায়ে যে জুতো নেই সে ভালো, বড় লোক চাইলে হয়তো দিতে পারে কিনে, তা তোমার মুখ দিয়ে বাকি বেরোবে কেন, মুখ চোরার রাজা। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণ পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে আগে কত আসতিস, আজকাল আসিস না কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস, আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমার আমাদের কথা না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। না ছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ আর সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল উপর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল, রানুদির মতো এত সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অতসিদেই সর্বদা ফিটফাট হইয়া থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাছাড়া অপু জানে এ গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়েরই নেই। দিদির পরেই যদি সে কাহাকে ভালোবাসে সে রানুদি, রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের ওই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে, পড়েই দিয়ে দেব। রানী বলিল, কোন বই আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দি, যদি একটা কাজ করিস, আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জেঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলায় চৌকি দিতে, আমার সেখানে একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তাহলে পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ সেই বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি, তুমি বুড়ো ছেলে পারো না, আর ও যাবে, যাও তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর ওপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে, দু একখানা একটু আত্র পড়িয়াছেও, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়তে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটাতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায়। বাঁশবাগানের ছায় কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপুর হইয়া শুইয়া এক মনে পড়ে, বই অনেক আছে,
প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবন যোগিনী নাটক, দস্যু সংহিতা, প্রেম পরিণাম, অমৃতে গরল, গোপেশ্বরের গুপ্ত কথা, সে কত নাম করিবে! এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাড়তে পারে না। চোখ টাটাইয়া উঠে, রগ টিপটিপ করে। পুকুরধারের নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পটাশেওয়ালা দামে নামিয়া আসে, তাহা খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেলা গেল। কি গল্প! সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা চোখে মুর্শিদাবাদ যাইতেছেন। পথে নবাবের লোক নৌকা লুটিয়া তাহাদের বন্দি করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবিতালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন, ইত্যাদি ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, ওরে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই, এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম বদাঘাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন, একজন জটাজুটোধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ চারি পাঁচজন লোক। সন্ন্যাসী রোষ কষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু যোগানন্দ স্বামী, তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলুর জলে পুনর্জীবন লাভ করিয়াছে, এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার অপেক্ষায় রয়েছে। গ্রন্থাকারের লিপিকৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনর্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায়ে তার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে দু এক মিনিট কি ভাবে, আনন্দে বিস্ময়ে উত্তেজনায় তাহার দুই কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে, মাথার উপর বাঁশারে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার এক ইঞ্চি ওপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এইভাবে বই তো সে কখনো পড়ে নাই, কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই, পরের মা চৌকি দিস গিয়ে সেই একলা বনের মধ্যে একখানা বই পড়ার লোভে, আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা ওপর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে দুইখানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত আর রাজপুত জীবন সন্ধ্যা। উইঠিপি বইসিপনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ায় দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। যে লেখা নদীর ওপর বসিয়া আহত নরেনের শুশ্রূষা করিতেছে, ঔরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000 মনসাবদারের মধ্যে স্থান পাইতে দেখিয়া শিবাজী রাগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজী 5,000, একবার পুনায় যাও তো, শিবাজীর ফৌজে কত 5,000 মনসাবদার আছে গণিয়া আসিবে। রাজবাড়ার মরুপর্বতে দিল্লির আগ্রার রংমহালে শীষমহালে ওড়না পশুয়াজ পড়া সুন্দরী দলের সঙ্গে তাহার সারাটা দিন কাটে। এ কোন জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহেরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চড়িয়া ঊষর উপত্যকা ও ভুট্টা ক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটের পার্বত্য বত্নের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রের দ্বাদশ সহস্র রাজপুতের হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধাগণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পৌত্র পৌত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অপু এই গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায়
লতাপাতার নিবিড়তায় ভিজা মাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভিল প্রদেশের বা আরাপল্লী মেবারের প্রত্যেকটি স্থান। নাহারামাগ্রোর অপূর্ব বন্য সৌন্দর্য সে খুব ভালো করিয়াই চেনে। সেই চাপ্পান প্রদেশে অনেকদিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বীপ্রহরের সময় একটি রমণী কণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত কোনো বিশ্রাম শূন্যা উদ্বিগ্ন বনুদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসিত। সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভিল প্রদেশ, বীরবালক চন্দন সিংহ দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজবাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দেবী মেবার লক্ষ্যের অলক্ত রক্তপদচিহ্ন আঁকা রহিয়াছে বুনাস ও বড়ি নদীর তটভূমির শিলাখণ্ডে, ঝর্ণার উপলরাশির উপরে বাজরা ও জোয়ার ক্ষেত ও মৌল বনে। চিতর রক্ষা হইল না, রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বৎসর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব? তপ্ত চোখের জলে পুকুর, উইঢিপি, বৈশিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল, উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ না বাবা? সেদিন রামকবচ লিখিয়া দিয়া বিহারী ঘোষের শাশুড়ির নিকট সে 3টি টাকা পাইয়াছে। স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে 2টাকা কোনোমতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজই বটে, সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নূতন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জেদের চণ্ডী মণ্ডপের ডাক বাক্সটার কাছে পিয়নের প্রতীক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়াছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অপু খানিক্ষণ পড়িয়া বলিল, দেখো বাবা, একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরুল, খুব সময়ে আমাদের কাগজটা এসেছে না বাবা? তবু তার মনে দুঃখ থাকিয়া যায় যে কত বছর কাগজখানা হঠাৎ উহারা বন্ধ করিয়া দেওয়াতে জাপানি মাকড় শাশুড়ের গল্পটার শেষ ভাগ তাহার পড়া হয় নাই। রায়কো রাজসভায় যাওয়ার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতে পারে নাই। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময় সুরে বলিল, কোন খাতায়, তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি, তুই ছিলি নে, খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর রাঙা খাতাখানায় কি সব লিখছিস, আমার নাম রয়েছে, আর দেবী সিংহ না কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে, আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট পাথানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে নিয়ে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে, দিবি তো? অতসী বলছিল তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া খাতা লেখে, মাকে বলে, আর এক পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, রাত্রিরে আর পরে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে, এইখানে রাঁধছি এই আলোতে বসে পড়ো। অপু ঝগড়া করে, মা বকে, এ
ছেলের রাত্রির হলে যত লেখাপড়ার চার, সারাদিন চুলের টিকিটি দেখবার জো নেই, সকালে করিস কি? যা, তেল দেব না। অবশেষে অপু উনুনের পারে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব, এ ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে, আসছে বছর পৈতেটা দিয়ে দি, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাঁধা হয়ে যায়। চার পাঁচ দিন পরে সে রানীর হাতে খাতা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? অপু হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিল, রানী দেখিয়া খুশির সুরে বলিল, ওহ, অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু, ইস, এসব বই দেখে লেখা। অপু প্রতিবাদে সুরে বলিল, বই দেখে লেখা বই কি, আমি তো গল্প বানাই, পটুকে জিজ্ঞেস করো দেখি অতসীদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলি নে বুঝি। রানী বলিল, না ভাই লিখেছে, ও আমি জানি, ও এরকম লেখে, খাস যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালে তো। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে এখন। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনের গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়াছে। তাহার বাবা বাড়ি নাই, সকালে উঠিয়া সে তাহাদের গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামে আদ্যশ্রাদ্ধের নিমন্ত্রণে গেল, শুনিল গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামুনের দল পাঁচ ছয় ক্রোশ দূর হইতেও হাঁটিয়া আসিয়াছে, এক এক ব্যক্তি পাঁচ ছয়টি করিয়া ছেলে মেয়ে সঙ্গে করিয়া আসিয়াছে, সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে গিয়া একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম, প্রত্যেকের পাতে চারিখানি করিয়া লুচি দিয়া যাইবার পর পরিবেশনকারীরা বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারু পাতে লুচি নাই, সকলেই পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়া আছে, ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িয়া যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার ছো মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখিয়া বলিল, এগুলো রেখে দাও না, আবার এক্ষুনি দেবে, খেয়েও এখন। তাহার পর খানিক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল হইতে লাগিল, লুচির ধামাটা এ সারিতে, কুমড়োটা যে আমার পাতে একদম নেই, ওহে গরম গরম দেখে, মশাই কি দিলেন দেখুন দিকি, স্রেফ কাঁচা ময়দা, ইত্যাদি ইত্যাদি। ছাদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ, কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকদের নেমন্তন্ন করতেনি, ছ-পাঁচ ঘন্টা লুচি একেবারে ধরা বাঁধা ছাদার রেট, বল্লাল সেনের আমল থেকে বাঁধা রয়েছে, চাই না তোমাদের ছাদা, কন্দপ্প মজুমদার এমন জায়গায় কখনো। কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কন্দপ্প মজুমদারকে প্রসন্ন করিলে, অপু এক পুটলি ছাদা বাঁধিয়া আনিল। সর্বজয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, উমা এ যে কত এনেছিস, দেখি খোল তো, লুচি পান্তুয়া গজা কত রে, ঢেকে ঢেকে দি, সকালবেলা খেও এখন। অপু বলিল, তোমায়ও কিন্তু মা খেতে হবে, তোমার জন্য আমি চেয়ে দুবার করে পান্তুয়া নিয়েছি। সর্বজয়া বলিল, হ্যাঁ রে, তুই বললি নাকি আমার মা খাবে, দাও, তুই তো একটা হা বা ছেলে। অপু ঘাড় ও হাত নাড়িয়া বলিল, হ্যাঁ আমি বুঝি তাই বলি, এমন করে বললাম তারা ভাবলে আমি খাবো। সর্বজয়া খুশির সহিত পুঁটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল, উহাদের ঘরের রোয়াকে পা দিয়াই শুনিল, সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ও সব কেন বয়ে আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? সুনীল সকলে দেখা দেখি চাঁদা বাঁধিয়াছিল, বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে না কেন, ও ফলারে বামুনের ছেলে, ও এরপর ঠাকুর পুজো করবে আর চাঁদা বেঁধে বেড়াবে, ওই ওদের ধারা, ওর মাটা অমনি হ্যাংলা, ওই জন্য, ঠিক ওই জন্য আমি তোমাদের নিয়ে এগায়ে আসতে চাইনি, কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে,
যা ওসব অপুকে দিয়ে আগে যা, না হলে ফেলে দে। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি, ছোট লোকের মতো আবার ওসব বেঁধে আনবার দরকার কি? অপু ভয় পাইয়া আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জ্যাঠাইমা তাহা দেখি এত রাগিল কেন? খাবারগুলো কি ঢেলা মাটি যে সেগুলি ফেলিয়া দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামুনের ছেলে, বারে জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো ওসব কিছু খাইতে পায় না, আর সেই বা নিজে এসব কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করিয়া অন্যায় হইতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এইসবই করিয়া বেড়ায়। ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্য বাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়া যে সেবার মার খাইয়াছিল, সে সব বিষয়ে অপুর সঙ্গী। আজকাল সে আরও বড় হইয়াছে, মাথাতে লম্বা হইয়াছে, সব সময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ওপাড়া হইতে এপাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল সে কথা সে এখনো ভোলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গার মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায় সে এইখানটাতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন। দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর চলে ঝুঁকিয়া পড়িয়াছে, ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা তোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন। পাখির ডাকে বনের ছায়, উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ বন নদীর কি মোহে তাহাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যখনই ঘন বৈকালের ছায়া মাঠের ধারের খেজুর ছোপের ডাঁশা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারধার হইতে বউ কথা কও পাখির ডাক ভাসিয়া আসে, ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙারে বটগাছটার আড়ালে হেলিয়া পড়েন, নদীর জল কালো হইয়া যায়, গাংশালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে, তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারিদিকে চাহিয়া দেখে, মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সেইখানটিতে আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছটার তলাটাতে। মাছ প্রায়ই হয় না, স্বরের ভাতনা স্থির চলে, দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দীপশিখার মতো অটল। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না, সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়, ঝোপের মধ্যে পাখির বাসা খোঁজে, ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ভাতনা একটু একটু ঠুকরাইতেছে, ছিপ তুলিয়া বলে, দূর ঝিয়া মাছের ঝাঁক লেগেছে, এখানে কিছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যাওলা দামের পাশে গিয়া টোপ ফেলে। জলটার গভীর কালো রঙে মনে হয় বড় বড় কাতলা এখনই টোপ গেলে আর কি। ভ্রম ঘুচিতে বেশি দেরি হয় না, স্বরের ভাবনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে, ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরাজি বই ও তাহার অর্থপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরাজি সে বুঝিতে পারে না, অর্থপুস্তক দেখিয়া কল্পের বাংলা মানেটা বুঝিয়া লয়, ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা আর সকল রকমের মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় তোলা দেয়। এই বইখানাতে সেই রকম অনেক ধরনের গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ছটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারান। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনি সব গল্প। যে দুটি ইংরেজ বালক বালিকা সমুদ্র তীরের শৈলকাত্রে গাংছিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিতে গিয়া
বিপদগ্রস্ত হইয়াছিল? সে সাহসিনী বালিকা প্রাসকোভিয়া ললুলফ নির্বাসিত পিতার নির্বাসনদণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারাবৃত্ত প্রান্তরের মধ্যে সুদূর সাইবেরিয়া হইতে একা বাহির হইয়াছিল, তাহাদের যেন সে দেখিলেই চিনিতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশদা, এই গল্পটা তুমি জানো? বড় করে বলো না। সুরেশ বলে, ও জুটফেনের যুদ্ধের কথা। অপু অবাক হইয়া বলে, কি সুরেশদা, জুটফেন কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়া একটি বড় সরপুটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল। লোভ পাইয়া সে জায়গাটি অপু আর ছাড়ে না, গাছের ডালপালা ভাঙিয়া আনিয়া বিছাইয়া বসে। ক্রমে বেলা যায়, নদীর ধারের মাঠে আবার এই অপূর্ব নীরবতা। ওপারের দেয়ারের মাঠের পাড়ে সুদূরপ্রসারী সবুজ উলুবনে কাজ ছোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের অতি পরিচিত পুরাতন সাথী বৈকালের মিলিয়ে যাওয়া শেষ রোদ। বঙ্গবাসীতে বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সে সুরেশ তার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, তাহার ওপারে ফ্রান্স দেশ, সেটা সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে যখন বৈদেশিক সেনাবাহিনী চাপিয়া বসিয়াছে, দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ, জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তঃপাতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে যায়, আর মেষের দলকে এই ইতস্তত ছাড়িয়া দিয়া নিভৃত পল্লীপ্রান্তরে তৃণভূমির ওপর বসিয়া সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এইরূপে ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কি তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষা করতি, তুমি গিয়া রাজ সৈন্য জড় করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমারই হাতে। দেবী মেরি তাহার উৎসাহ দাত্রী, দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তারপর নব তেজতৃপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রুদলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইল, তারপর অজ্ঞানান্ধ লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়াইয়া মারিল, এ সকল কথাই সে আজ পড়িয়াছে। এই বৈকাল বেলাটাতে এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্বভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা আসে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা আর চারিধারে যতৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার ওপর মুক্ত নীল আকাশ, একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠুরতা, জয়লালসার দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী নীল নয়না পল্লী বালিকা। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরও ছবি মনে আসে, কতদূরের নীল সমুদ্র ঘেরা মার্টিনক দ্বীপ, চারিধারে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল, আরো কত কি তাহা ঠিক বুঝাইয়া বলা যায় না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নত শীর্ষ বাবলা ও সাঁই পাবলার বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ছড়াইয়া দিতেছে। সোনাডাঙ্গার মাঠের মাঝে ঠ্যাঙাড়ে বটগাছটার আড়ালে প্রকাণ্ড রক্তবর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোনো দেবশিশু অলকার জ্বলন্ত ফেনিল সোনার সমুদ্র হইতে ফুঁতিয়া একটা বুদবুদ তুলিয়া খেলাচ্ছলে আকাশে উড়াইয়া দিয়াছিল। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বনান্তরালে নামিয়া পড়িতেছে। পেছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল, সে জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইয়া লইতে ফটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা, তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম, মাছ হয়নি না, একটাও না, চল
বরং একখানা নৌকা খুলে নিয়ে বেরিয়ে আসি, যাবি? কদমতলার সাহেবের ঘাটে অনেক দূর দেশ হইতে নৌকা আসে। গোলপাতা বোঝায়, ধান বোঝায়, ঝিনুক বোঝায় নৌকা সারি সারি বাঁধা। নদীতে জেলেদের ঝিনুক তোলা নৌকায় বড় জাল ফেলিয়াছে। এ সময় প্রতি বছর ইহারা দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাঝ নদীতে নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া রাখিয়াছে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছিল একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে, আর অল্পক্ষণ পরে নৌকার পাশে উঠিয়া হাতে থলি হইতে দু চারখানি কুড়নো ঝিনুক বালিকাদার রাশি হইতে ছাঁকিয়া নৌকার খোলে ছুঁড়িয়া ফেলিতেছে। অপু খুশি সহিত পটুকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস পটু কতক্ষণ ডুব দিয়ে থাকে? আয় গুনে দেখি এক দুই করে, পারিস তুই অতক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাঘাস মোড়া তীরটি ঢালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বোঝাই নৌকায় খোঁটা পোতা নোঙর ফেলা। ইহারা কত দূর দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া বড় বড় নোনা গাঙের জোয়ার ভাটা তুফান খাইয়া বেড়ায়। অপুর ইচ্ছে করে মাঝিদের কাছে বসিয়া সেসব দেশের গল্প শোনে। তাহার কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছে হয়, আর সে কিচ্ছু চায় না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি ওই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটুও সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি এই গোলপাতা এক পাটি কত দর? তোমার এই ধানের নৌকা কোথাকার? ও মাঝি ঝালকাঠির সে কোন দিকে? এখান থেকে কত দূর? পটু বলিল, অপুদা চল তেঁতুলতলার ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানি ছোট্ট ডিঙি খুলিয়া লইয়া তাহাকে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আত্র গন্ধ উঠিতেছে, কলমি শাকের দামে জলপিপি বসিয়ে আছে, চরের ধারে ধারে চাষিরা ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁটি বাঁধিতেছে, চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দল কলরব করিতেছে। পরন্ত বেলায় পূর্ব আকাশের গায়ে নানা রঙের মেঘ স্তূপ। পটু বলিল, অপুদা একটা গান করো না, সেই গানটা সেদিনেরটা। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটা গাইব। আর একটু ওদিকে নেতো ভাই, এইখানে ডাঙায় ওই সব লোক রয়েছে, এখানে না। তুই বাড়ি লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূরে, আর তোর গান গাইতে দূর, ধর সেইটে। খানিকটা গিয়া অপু গান শুরু করে। পটু বাঁশের চটার বৈঠাখানা তুলিয়া লইয়া নৌকার গলুইয়ে চুপটি করে বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙার বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একখানি গান ধরিল, অপু এবার বাহিতেছিল। নৌকা কম দূরে আসে নাই, লাডাঙার বাঁকটা নজরে পড়িয়াছিল এরই মধ্যে। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও পুদা কিরকম মেঘ উঠেছে দেখেছিস? এক্ষুনি ঝড় এলো বলে নৌকা ফেরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরো যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল, তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শোঁশো রব উঠিল, একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল, ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া আসিল, পাখাওয়ালা আকন্দের বীজ মাঠের দিক হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালার মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল, নদীর জল ঘন কালো হইয়া উঠিল, তীরের সাঁই বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল, সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পলাইল। অপুর বুক ফুলিয়া উঠিল, উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কোঁচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাসে বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকা যাবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি।
অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকার কলুইয়ে বসিয়া এক দৃষ্টে ছটিকাক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝোড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাছিদের ঝিনুকে স্তূপগুলা, স্রোতে ভাসমান কচুরি পানার দাম সব মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে, বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাছের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপকূলের শ্যাম সুন্দর নারিকেল বনশ্রেণী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নবনব দৃশ্য পরিবর্তনের মধ্যে দিয়া চলিয়াছে, চলিয়াছে তো চলিয়াছে। এই ইছামতির জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ দূরের সে অদেখা সমুদ্র বক্ষ, এই রকমই সবুজ বনঝোপ আরব সমুদ্রের সেই দ্বীপটিতেও। সেখানে এই রকম সন্ধে এ গাছতলায় বসিয়া এডেন বন্দরে সেই বিলাত যাত্রী লোকটির মতো সে রূপসী আরবী মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাইবে। চাল দেবো তার মাকের দিকে চাহিলে খবরের কাগজে বর্ণিত জাহাজের পিছনের সেই উড়নশীল জলচর পক্ষীর ঝাঁককে সে একেবারে স্পষ্ট দেখিতে পায়। যেন সে ওই সব জায়গায় যাইবে, ওই সব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মধ্যে আজিকার মতো এই মন মাতানো কালবৈশাখী ঝড়ের মতো বিষম ঝড়ে তাহার জাহাজ ডুবো ডুবো হইলে আমার অপূর্ব ভ্রমণে পাঠিত নাবিকদের মতো সেও জালি বোটে করিয়া ডুবো পাহাড়ের গায়ে লাগা কুগলি শামুক পুড়াইয়া পুড়াইয়া খাইতে খাইতে অকুল দরিয়ায় পাড়ি দেবে। ওই যে মাধবপুরের গ্রামের বাঁশপনের মাথায় তুঁতে রঙের মেঘের পাহাড় খানিকটা আগে ঝুঁকিয়াছিল, ওরই ওপারে সেই সব নীল সমুদ্র, অজানা বেলাভূমি, নারিকেল কুঞ্জ, আগ্নেয়গিরি, তুষারবর্ষী প্রান্তর, জেলেখা, সরজু, গ্রেস, ডার্লিং, জুটফেন, গাংছিল পাখির ডিম আহরণরতা সেই সব সুশ্রী ইংরাজ বালক বালিকা, সোনা করা জাদুকর বটকার, নির্জন প্রান্তরে চিন্তারতা লোরেনে সেই নীলনয়না পল্লীপালা জোয়ান, আরও কত কি আছে। তাহার টিনের বাক্সের বইকখানা, রানু দিদিদের বাড়ির বইগুলি, সুরেশ দাদার কাছে চাহিয়া লওয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজগুলো ওই সব দেশের কথা তাহাকে বলে। সেই সব দেশে কোথায় কাহারা যেন তাহার জন্য অপেক্ষা করিয়া আছে, সেখান থেকে তাহারও ডাক আসিবে একদিন, সেও চাইবে। এ কথা তাহার ধারণায় আসে না যে সেসব দেশ কত দূর, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব। আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস সে কাহাকে বলে যে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দ চোখকে যোগ দিতে কে আহ্বান করিবে। এসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার তরুণ কল্পনার রথবেগ, তাহার আশা ভরা জীবন পথের দুর্বার মোহ, সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এ সকল কথা তাহার মনেও ওঠে নাই, শুধু মনে হয় বড় হইলে সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে, এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র, সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে, সে জগৎ জানার মানুষ সেনার দিক বিজয়ে যাইবে। রঙিন ভবিষ্যৎ জীবন স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে ডিঙি ভিড়াইতেই তাহার চমক ভাঙে, নৌকা বাঁধিয়া পটুর আগে সে বাঁশপনের পথে উল্লাসে শীষ দিতে দিতে বাড়ির দিকে চলে। সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। আসলে কিন্তু অপু ঘুমায় নাই, সে জাগিয়াছিল, চোখ বুঝিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে।
তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিলেন মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিলেন। সেদেশে সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে, জিনিসপত্রও সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই, দুঃখ নাই, হে দেশে বারো মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ চাইতে পাইলে আজই চায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে সর্বজয়ার পূজা মানত ছিল। ক্রোশতিনেক দূরে কে পূজা দিতে যায়, এই জন্য এ পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়ে যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল সে পূজা দিয়ে আসিবে, ও ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখাটাও করিয়া আসিবে। তাহার মা বলিল যা বকিস নে, তুই একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক করিল, আমি বুঝি সারাদিন এইরকম বাড়িতে বসে থাকব, যেতে পারবো না বুঝি কোথাও, আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই, সব আছে। উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কি না। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধাতিশয্যে তাহাকেই পাঠাইতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক ছিঁড়িয়া উঁচু মাটির পথ, পথের দুধারে মাঠের মধ্যে শুধুই আকন্দ ফুলের বন, দীর্ঘ শেথাব ডাঁটাগুলি ফুলের ভারে নত হইয়া দূর্বাকাশের ওপর লুটাইয়া পড়িতেছে। পথে কোনো লোক নাই, দুপুরের অল্পই দেরি আছে, গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে। অপুর খালি পায়ে বেলে মাটির তাঁত লাগিতেছিল, তাহাতে বেশ আরাম হয়। পথের ধারের বনছোপে কত কি ফুল ফুটিয়াছে, সাঁইবাবলা গাছের নতুন ফোটা ফুলের শীর্ষ সূর্যের দিকে মুখ ফিরাইয়া আছে। ছোট একরকমের গাছে রাঙা রাঙা বনডুমুরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ পোড়া সোদা সোদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের ভিতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৈশি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা শাটিনের জামাটার দু পকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল। সে কাকেও বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা, এই ছায়া ভরা দূর্বাঘাস, সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বনঝোপ, ওই দোলানো ফুল ফলের থলো, আলকুশি, বনকলমি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটেও ইচ্ছে হয় না, ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও। তাহা হইলে এইরকম বনফুল ঝুলনো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘুটাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এই রকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিঁদুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া গিয়া কখন অন্য ঋতু পড়ে, গাছপালায়, আকাশে, বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইছামতির নবনব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালায়, জলে, স্থলে, শূন্য ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যোগ সে ভালোবাসে, ইহাদের ছাড়া সে জীবন কল্পনাও করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের ওপর রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গুমটের অবসানে সারা দিক চক্রবাল জুড়িয়া ঘন নীল মেঘসজ্জার গম্ভীর সুন্দর রূপ। অন্তবেলায় সোনাডাঙার মাথার ওপর কার আকাশে কত বর্ণের মেঘের খেলা, ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুরের দূর প্রসারিত চর, চাঁদনি রাতে জ্যোৎস্না চালের খুপড়ি কাটা কাশবনের তলা, অপুর স্ফুটনোন্মুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে
ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপ মারিয়া গিয়াছিল। কান্তিরসের চোখ খুলিয়া গিয়াছিল। চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষা মন্ত্র শোনাইয়াছিল। অপু কখনো জীবনে এই শিক্ষা বিস্মৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তারূপা প্রকৃতি তাহাকে তাহা ধীরে ধীরে গ্রহণ করাইতেছিলেন। নতিডাঙার বাঁওড়ে কাহারা মাছ ধরিয়াছে, সে খানিকক্ষণ দাঁড়াইয়া দেখিল গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। এ গান অপু জানে, কতবার গাহিয়াছে। দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হল ভার। বৈষ্ণব দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালাঘরের পাঠশাল বসিয়াছে, ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে। সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশায়ের বয়স বেশি নয়, তাহাদের গায়ের প্রসন্ন গুরুমশায়ের চেয়ে অনেক কম। আর এক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে, আর ছোট নাই। ছোট থাকিলে কি আর মা একা ছাড়িয়া দিত। এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আসছে মাসের এই দিনটিতে তাহারা কত দূর, কোথায় চলিয়া যাইবে, কোথায় কোন কাশী সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছল। পাড়ার মধ্যে পৌঁছতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতেই পারিল না। কায়ক্লেশে সম্মুখের পথে দৃষ্টি রাখিয়া কোনো রকমে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে, সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই এই যাচ্ছে, দেখ দেখছে। সে যে পুঁটুলের ভিতর বাঁধিয়া নারকেল নাড়ু লইয়া যাইতেছে তাহাও যেন সকলেই জানে। তাহার পিসেমশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে, এ কথাটা পর্যন্ত সে কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকেই জিজ্ঞেস করাতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা, উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্য কি। কতক্ষণ যে সে চৈত্র মাসের খররৌদ্রে বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহিরে আসিয়া রোয়াকে পাদিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটি অপরিচিত প্রিয়দর্শন বালক পুঁটুলি হাতে লজ্জাকুণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিতভাবে বলিল, তুমি কে খোকা, কোথা থেকে আসছ? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, আমার বাড়ি নিশ্চিন্তিপুরে, আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসিলেই ভালো হইত, হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে, হয়তো ভাবিবে কোথা হইতে আবার একটা আপদ আসিয়া জুটিল। তাছাড়া কে জানিত আগে যে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তার কপাল ঘামিয়া উঠিল, কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল, তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা বলিল। দিদিকে কখনো দেখে নাই, তবুও দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়াইয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়, অল্প বয়স, রাজীব দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। জ্ঞাতি সম্পর্কের ভাইপটি যে দেখিতে এত সুন্দর বা তাহার বয়সে এত কম, তাহার পিসি বোধ হয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো নিশ্চিন্দিপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাওয়া নেই। তাই পরে সে পুনরায় গর্বের চোখে অপুর দিকে চাহিয়া রহিল। ভাবটা এই, দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্তুরের মতো চেহারা, এখন বোঝো কি দরের কি বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্চ চক্রবর্তী বাড়িতে আসিল, পাকশিটে মারা চুয়ারে চুয়ারে চেহারা,
বয়স বুঝিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হইয়াছিল, পিসেমশাইকে দেখিয়া তেমনি ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরুমশায়ের কাছে পড়িত তেমনি যেন চেহারাটা, মনে হইল এ লোক যেন এখনই বলিতে পারে, বড্ড জ্যাটা ছেলে দেখছি তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিক ওদিক একটু ঘুরিয়া আসিল। চারিদিক জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বা ঘাস প্রায় নাই, এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুরিপদ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি, অনেক সময় লোকের বাড়ির উঠোনের ওপর দিয়া পথ। তার বয়সী দু চারজনকে খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হাঁ করিয়া চাহিয়া রহিল যে তাহার সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে এসে মার কাছে চিড়া মুড়ি নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে, এখানে কি উহারা দিবে? কাল তো রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়াছে, আজ যদি সে এখনই ফিরে তবে হয়তো ওনারা ভাবিবে ছেলেটা ভারী পেটু, খাবার খাইবার লোভে লোভে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাবার খাওয়া কি ভালো, কিন্তু এখন সে কি করে? না, বাড়ি ফিরিবে না। অনেকখানি পথে পথে ফিরিয়া একেবারে সে ভাত খাওয়ার সময়ের কিছুটা আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাঁড়াইয়া থাকে? পায়ে পায়ে সে অবশেষে বাড়িতেই আসিয়া পৌঁছিল। একটি ছয় সাত বছরের মেয়ে একটি কাঁসার বাটি হাতে বাড়িতে ঢুকিয়া উঠানইতে ডাকিয়া কহিল, না উড়ে দেছো জেঠিমা, মোড়ে একটু দেবে? অপুর পিসিমা ঘরের ভিতর হইতে বলিল, কে রে গুলকি? না ও বেলা রাঁধবো, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের চুলের মতো খাটো, ময়লা কাপড় পরনে, মাথায় তেল নেই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের গো পিসিমা? তাহার পিসি বলিল, কে গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাপ কেউ কোথাও নেই, নিবারণ মুখুজ্জের বউ এই যে পাশের বাড়ি, ওর দুঃসম্পর্কে জেঠি হয় সেখানেই থাকে। পরদিন একটা পাড়ার ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল, ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘোরাইয়া ঘোরাইয়া দেখাইয়া বেড়াইল। বাড়ি ফিরিবার পথে দেখিল সে অনাথামে গুলকি পথের ধারে পা ছড়াইয়া একলাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল, আঁচলে এক রাশ আতপাকা বকুল ফল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরও পরিচয় লইয়াছে। নিবারণ মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয় যেন রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর বাড়ি ওর বাড়ি গিয়ে খেয়ে বেড়ায়, নিজের পুষি সাত গণ্ডা, তাদেরই জোটে না, তাই আবার পর। গুলকিকে দেখিয়া অপুর মোটেই লজ্জা হয় না, ছোট্ট এতটুকু মেয়ে, আহা কেউ নেই। তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল, সে কাছে গিয়া বলিল, আঁচলে কি লুকোচ্ছিস দেখি খুকি? গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিয়াছিল, সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল, ও খুকি, কিছু বলবো না, ও খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে, এমন সময় দেখিতে পাইল খিড়কি দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উঁকি মারিতেছে, আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোকাচুকি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দৌড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া তোকে ধরছি এক দৌড়ে, বলিয়া সে খিড়কি দরজার দিকে ছুটিল। গুলকি আর পিছন দিকে না চাহিয়া ফদ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলো মুঠায় চাপিয়া ধরিয়া বলিল, বড় ছুট দিচ্ছিলে যে, আমার সঙ্গে ছুটে বুঝি তুই পারবি খুকি? গুলকির প্রথমে ভয় হইয়াছিল, বুঝিবা তাহাকে মারিবে, কিন্তু অপু চুলের মুঠি ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায়
সে বুঝিল এ একটা খেলা। সে আবার সেই রকম হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়। কিন্তু ছেলে মানুষ কথা কইতে জানে না বলিয়া এরকম উঁকি ছুকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়িয়া পালায়। তাহার ইচ্ছা প্রকাশ করে, অন্য উপায় তাহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এই রকমই ছিল। এই রকম আঁচলে কুল বেল বৈঁচি বাঁধিয়া আপন মনে ঘুরিয়া বেড়াইত। কেহ বুঝিত না, কেহ দেখিত না এই রকম পেটুক, এই রকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলি। আহা, মা বাবারা দুঃখী মেয়ে, আপন মনে বেড়ায়। সে গুলকে চুলের মুঠি ছাড়িয়া দিয়া হাত ধরিয়াছিল, বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুরের পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো আর তুই ছুটে যাবি, ওই ওই কাঁঠাল গাছটা বুড়ি আয়। মুঠা ছাড়িয়া দিতেই গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা যা দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরবো, দেখিস। আচ্ছা ওই গেলি তো, এই দেখ, বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে এক দৌড় দিল। গুলকি পিছন দিকে চাহিয়া অপুকে দৌড়িতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়িবার চেষ্টা করিল। কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস না খুকি, তা কি তুই আমার সঙ্গে পারিস? চল চোর চৌকিদার খেলা করবি, তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি, আর আমি হব চৌকিদার, তোকে ধরব। গুলকির মুখে হাসি আর ধরিতে ছিল না। হয়তো সে এতক্ষণে মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, কাঁই বিছি নেবে? অপু মনে ভাবিল চাষার গ্রামে থাকিয়া ও এই সব কথা শিখিয়াছে, তাহাদের গ্রামে যেমন গোয়ালা কি সদগোপের ছেলেমেয়েরা কথা বলে তেমনি। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পিছন পিছন গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘণ্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি দ্বিরুক্তি না করিয়া নির্লজ্জভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল, তবু উঠিবার নাম করে না। অপুর পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, আশপাশ করছিস যে, ওট কত ভাত নিয়ে ফেললি দেখতো, তোর কেবল দৃষ্টি খিদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখ, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতে ডাকেও না, হলোই বা পর, তাহলেও কচি তো। শনিবারে সিদ্ধেশ্বরী মন্দিরে অপু পুজো দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি বুকের ওপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, চার পয়সা দক্ষিণে কেন খোকা, এতে তো হবে না, বাড়ির পুজোতে দুয়ানা দক্ষিণা লাগবে। অপু বলিল, আমার মাঝে চার পয়সাই দিয়েছে মোটে, আর তো আমার কাছে নেই। মেয়েটি খানকত কলা মূলা বাছিয়া একটি পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, বেলপাতা আর সিঁদুরও দিলাম, তোমার বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোকেরা, আমার যদি পয়সা থাকত আরও দু পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পুজোর গল্প করিতেছে। পাশের গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলায় আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, জেঠি অমন করে মেরো না, ওরে বাবারে, ও জেঠি মোর পিঠ কেটে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে আর একটা কর্কশ গলার চিৎকার শোনা গেল, হারাম জাতি বদমাইশ, চৌধুরীদের বাড়ি গিয়েছ নেমন্তন্ন খেতে, এমনি তোমার নোলা, তোমার নোলায় যদি না আজ হাতা পুড়িয়ে ছেঁকা দিই, লোকের বাড়ি খেয়ে বেড়াবে, আর সাত কুয়ারিরা চোখের মাতাকে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ পালাই কোথাকার, বাড়িতে তোমায় খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো ঠেস দিয়ে দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে, সত্যি কথা বললেই লোকের সঙ্গে আর ভাব থাকে না, তাহলেই তুমি খাড়া।
অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল। চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথা মুখ দিয়ে বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারদি সারিয়া অপু গোয়ালাপাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসমশাই ঠিক করিয়া দিয়াছে এ গ্রাম হইতে নবাবগঞ্জে তামাক পোছাই গাড়ি চাইবে। সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দিপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূরে গিয়া পামনপাড়ার পথের মোড়ে গুলকির সঙ্গে দেখা। সেই সন্ধ্যায় খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছে রে খুকি, আজ সারাদিন ছিলি কোথায়, খেলতে এলি নে কেন? পরে গুলকি অবিশ্বাসের হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে সত্যি বলছি, এই দেখ মুটুলি, কার্তিক গোয়ালার বাড়ি গিয়ে গাড়ি উঠব, আয় না আমার সঙ্গে, একটু এগিয়ে দিবি। গুলকি পিছন পিছন অনেক দূর চলিল। বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার পরেই গোয়ালপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা সাটিনের জামাটার দিকে আঙুল দেখাইয়া কহিল, তোমার এই রাঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা, তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল, অর্থাৎ তুমি যদি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে চোখ ফিরাইতেই অপু দেখিতে পাইল মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল আগামী মাসের এমন দিনটাতে তাহারা কোথায় কত দূরে চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূর এসে গিয়েছিস, তোর বাড়িতে হয়তো আবার বকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন? তো হয়তো আর আসবো না, আমরা কাশী চলে যাব বসেক মাসে, সেখানেই বাস করব। গুলকি আর একবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী এমনি একটা তিথি, সে এদিকে আর কখনো আসে নাই। কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেক দিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথে দূর প্রান্তে গাছপালার ফাঁকে পূর্ণচন্দ্র উঠিতেছে। পেছনে পেছনে অল্পদিনের পরিচিতা অনাথা অবধ ছাঁকড়াচুল ছোট একটি মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিতেছে। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরো দেনা শোধ করিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপ, সিন্ধুক, পিঁড়ি ঘরে অনেকগুলো ছিল। খবর পাইয়া ওপাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরুব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার অনেক চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দিপুরে দুগ্ধ মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রীর সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাবু আছেই বা কি দেশে যে থাকতে বলবো, তাছাড়া এক জায়গায় কাদার গুণ পুঁতে থাকাও বেশ কাজের কথা নয়, এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি এ গাছে রে চলে যাবি সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে, আসবি নে আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গাছে রে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব, আমি তো আর বলিনি যাবার কথা, বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নাম সই করে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুতপদে বাটির বাহির হইয়া গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছিমিছি কেন রাগ করে, সে কি নিজের ইচ্ছেতে দেশ ছাড়িয়া যাইতেছে?
স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্যে নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি নে তাতে। এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার অল্পদিন পরে পড়িল। প্রতিবছর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সেও দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি হইল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির দোচালা ঘরখানা। অনেক লোক চড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল, এখন তাহার সে কথা মনে পড়িলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিচ্ছু নয়, গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না, থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত, সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাহিরে আনিয়া ঢালিল, এক হাঁড়ি শুকনা আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া আমশি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমশি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানছে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারব না, যা। কেন, রাম রাবণের যুদ্ধ একখানা কেন না? তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলে চা কাণ্ড, কেন ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির ওপর অপুর কোনো খালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিল, তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে সদ্যফোটা ওর কলমি ফুলের তুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর, আর কখনো কখনো সেই সব লইয়া খেলা করিতে আসিবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে, নতুন সুর তাহার বড় ভালো লাগে, খুঁজিয়া বাহির করিল। মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চাঁচিয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজে বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা কো পয়সা? হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গাঁ ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ হ্যাঁগা? অপু দেড় পয়সা দিয়া সরু বাঁশের বাঁশি একটা কিনিল, বলিল, কোন কোন ফুটোতে আঙুল দিয়ে টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দিকি। মনে আছে একবার অনেক রাত্রে ঘুম ভাঙিয়া সেখানিক্ষণ জাগিয়াছিল। দূরে নদীতে অন্ধকার রাত্রে জেলেদের আলোয় মাছ ধরা, দোনাচালের এক খেয়ে ঠক ঠক শব্দ হইতেছিল। এমন সময় কানে গেল অনেক দূরে যেন কুঠির মাঠের পথের দিকে অত রাত্রে কে খোলা খোলায় গান কাহিয়া পথ চলিয়াছে। কুঠির মাঠের পথে বেশি রাত্রে বড় একটা কেউ হাঁটে না, তবু আধঘুমে কতদিন যে নিশীথে রাত্রি জ্যোৎস্নায় অচেনা পথিক কণ্ঠে মধুকানের পথভাঙা গানের তানকে দূর হইতে দূরে মিলাইয়া যাইতে শুনিয়াছে। কিন্তু সেবার যাহা শুনিয়াছিল তাহা একেবারে নতুন, সুরটা সে আয়ত্ত করিতে পারে নাই। আজ জাগরণের ঘরে সুষমাময়ী সুরলক্ষ্মী দুই ঘুমের মাঝখানের পথ পাহিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন, কোনোদিন আর তাহার সন্ধান মিলে নাই। কিন্তু অপু কি তাহা কোনোদিন ভুলিবে? চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোড়া শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে,
গোষ্ঠবিহারের মেলা দেখিতে চার পাঁচ ক্রুজ দূর হইতেও লোক আসিয়াছিল। সোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু দুপয়সা তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠবিহার হয়? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো আমি মেলা দেখব, বাবা নিশ্চিন্দিপুরে যাই চলো, না হয় দুদিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাঁধা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় ছিকছিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাঁশবন, সলতে খাগি রামবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমন নারকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সেখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। সুমুক জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ভরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে সে দিদির সঙ্গে দশ পঁচিশ খেলিয়াছে, কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরে দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? সেখানে কি মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলা সেখানে কি খেলিতে পারিবে? কদমতলায় সাহেবের ঘাটের মতো ঘাট কি সেদেশে আছে? এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতে নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছিল। উঁচু তাকের ওপর একটা মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে কি একটা জিনিস করাইয়া মেঝের ওপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। ধুলা ও মাকড়সা ঝুলমাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার আর বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটোটা আর বছর যেটা সেজ ঠাকুরানদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই, কৌটোটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্কভাবে দাঁড়াইয়া রহিল। বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশপনের সনসন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতবাকি চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশপন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোনো গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুন মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশপনের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহার দিদি ভুলো কুকুরকে ডাক দিলে যে ঘন বনঝোপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বৈঁচি ঝোপের ধারে কোথায় গিয়া সেটি পড়িল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে? সোনার কৌটোর কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানায়ও নাই, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়ুয়ানের গরুর গাড়ি রওয়ানা হল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা দশটার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে।
পটু গাড়ির পেছন পেছন অনেক দূর পর্যন্ত আসিয়াছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার? অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমাকে পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের থাতিয়া রাস্তা, মেলা চিহ্নস্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা কড়াকড়ি খাইতেছে। কাহারা মাঠের একপাশে রাঁধিয়া খাইয়াছে, আগুন কালো মাটির ঠেলা ও একপাশে কালিমাখা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, ওই পাশের পুরো ভিটাতে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিলই তো। যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগী স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল, অপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আসার যাইবার বাঁধা রাস্তার ওপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ের মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নবস্বচ্ছলতা। ক্রমে রৌদ্র পড়িল, গাড়ি তখন সোনাডাঙার মাঠের মধ্য দিয়া যাইতেছিল। হরিহর মাঠের মধ্যের একটা বড় বটগাছ দেখাইয়া কহিল, ওই দেখো ঠাকুরজি পুকুরের ঠ্যাঙারে বটগাছ। সর্বজয়া তাড়াতাড়ি মুখ বাহির করিয়া দেখিল, পথ হইতে অল্প দূরেই একটি নাবাল জমির ধারে বিশাল বটগাছটা চারিধারে ঝুড়ি গাড়িয়া বসিয়া আছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ ও তাহার পালক পুত্রর গল্প সে কতবার শুনিয়াছে। আজ হইতে 50 বছর পূর্বে তাহার শ্বশুরের পূর্বপুরুষ এই রকম সন্ধ্যাবেলায় ওই বটতলায় নিরীহ ব্রাহ্মণ ও তার অবোধ পুত্রকে অর্থলোভে নিষ্ঠুরভাবে হত্যা করিয়া পাশের ওই নাবাল জমি, যেটা সেকালে ঠাকুরজি পুকুর ছিল, ওইখানে পুঁতিয়া রাখিয়াছিল। ছেলেটির মা হয়তো পুত্রের বাড়ি ফিরবার আশায় কত মাস কত বছর বৃথা অপেক্ষা করিত, সে ছেলে আর ফিরে নাই। মা গো, সর্বজয়ার চোখ হঠাৎ জলে ঝাপসা হইয়া আসে, গলায় কি একটা আটকাইয়া যায়। সোনাডাঙার মাঠ এ অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল বকুল গাছ, খেজুর গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোদালি ফুলের ঝাড় তুলিতেছে, চারিদিকে বউ কথা কও পাপিয়ার ডাক। দূর প্রসারী মাঠের ওপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপর হইয়া পড়িয়াছে, দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার শ্যাম প্রসার। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস পাউলের মতো দূর হইতে দূরে আপন মনেই আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালীর বিল পড়িল। কোন প্রাচীনকালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখন পদ্ম ফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনার আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে, এখন হয়তো কোথায় কত দূর চলিবে, যাওয়া তার সবে আরম্ভ হইল। এবার হয়তো সেই সব দেশ, স্বপ্নে দেখা সেই অপূর্ব জীবন। হরিহর দূরের একটা গ্রাম আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই হলো ধনচে পলাশ গাছি, ওরই ওপারে নাটা বেড়ে, ওইখানে বনবিবির দরগাতলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়, এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না। আষাঢ় বাজারের নিচে খেয়ায় বেত্রবতী পার হইবার সময় চাঁদ উঠিল, জ্যোৎস্নার আলোয় জল চিকচিক করিতেছিল। আজ আষাঢ়ুর হাট, কয়েকজন হাটুরে লোক কলরব করিতে করিতে ওপার হইতে খেয়া নৌকায় এপারে আসিতেছে। অপুদের গাড়ি শুদ্ধ পার হইয়া ওপারে উঠিল। অপু বাবাকে বলিয়া আষাঢ়ুর বাজার দেখিতে নামিল। ছোট বাজার,
সারি সারি ঝাপতলা দোকান, ছেগড়ার দোকানে ঠুকঠাক শোনা যাইতেছে। একটা খেজুর গুড়ের আড়তের সামনে বহু গরুর গাড়ির ভিড়। মাঝের পাড়া স্টেশন এখনো প্রায় চারি ক্রোশ, রাস্তা কাঁচা হইলেও বেশ সরা। দুধারে নীলকুঠির সাহেবদের আমলে রোপিত বট অশ্বত্ব তুঁত গাছ। বৈশাখ মাসের প্রথমে পথিপার্শ্বের বট অশ্বত্বের ডালের মধ্যে কোথায় কোকিল ডাকিয়া সারা হইতেছে। সারা পথটা প্রাচীন বটের শাড়ির ছুরি তোলানো, কচি পাতার রাসে জ্যোৎস্না লাগিয়া স্বচ্ছ দেখাইতেছে। বাংলার বসন্ত চৈত্র বৈশাখের মাঠে বনে বাগানে যেখানে সেখানে কোকিলেরা এলোমেলো ডাকে, নতপল্লব নাগকেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্নাস্নিগ্ধ দক্ষিণ হাওয়ায় উল্লাসে আনন্দ নৃত্য করিতেছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনেই প্রথম দেখিল। এই অল্প বয়সেই তাহার মনে বাংলার মাঠ নদী নিরালা বন প্রান্তরের সুমুখ জ্যোৎস্না রাত্রির যে মায়েরূপ অঙ্কিত হইয়া গিয়াছিল, তাহার উত্তরকালের শিল্পী জীবনের কল্পনা মুহূর্তগুলি মাধুর্যে ও প্রেরণায় ভরিয়া তুলিবার তাহাই শ্রেষ্ঠ উপাদান। রাত্রি প্রায় দশটার সময় স্টেশনে গাড়ি আসিয়া পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা সাড়ে আটটা ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই, ওই বিহিরু গারুয়ানের গরু দুইটার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একটা স্তামাকের গাঁট সাজানো, দুজন রেলের লোক, একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি ছিকছিক করিতেছে। ওদিকে রেললাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটা লাল আলো, এদিকে আবার ঠিক ওই রকমই দুটো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের ওপরে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, এক রাশ পাঠানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল, একটা ছোট্ট খড়মের বৌলের মতো জিনিস টিপিয়া স্টেশনবাবু খটখট শব্দ করিতেছে। হি স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বৌলের মতো জিনিসটা নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়া খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বছরের একটি বউ ও একটি যুবক। অপু শুনিল বউটি হাবিবপুরের বিশ্বাসের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটার খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ি চাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30 ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, কোকা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে, একজন খালাসিও লোকজন হটাইয়া দিতেছিল। কত বড় ট্রেন, কি ভয়ানক শব্দ, সামনের একে ইঞ্জিন বলে, উফ কি কাণ্ড। হাবিবপুরের বউটা ঘোমটা তুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হইচই করিয়া মোট খাট সব উঠানো হইল, কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা, গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া বোধ হইল, ঠিক যেন একখানা ঘর, জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা আবার চলিবে, সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ও গো তোমরা নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলুখাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র, আজিকার দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকিবে কি করিয়া। হিরুকারুয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল, অদ্ভুত অপূর্ব দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট,
হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু কারওয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলু খড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শটশট করিয়া দুদিকে জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পালাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি! উফ, মাথাটা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাড়, গাছপালা, উলু খড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাঁতা পেশার মতো একটা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা! মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেকদিন আগের সে কথা। সে ও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া অর্ধশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়াছিল, সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরই ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ পাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের পুরো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মরিয়া গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশবনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠা বাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালের জন্য ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেহ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিয়া একটুও দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আদরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠা বাড়িটা, চালতা তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কতদিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত নামেটা স্বাদ! দিদি এখনো এক দৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই তাহার মনের মধ্যের অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাহিল, আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। সত্যই সে ভোলে নাই। ওতর জীবনে নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশে নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জবেষ্টিত কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত, দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভা দানের মতো মহামথুর কুহকে সৃষ্টি করিত, তাহার ভাবময় মনে তখনই এই সব সময় তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়া গাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা, অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি। মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল। অতঃপর সপ্তম পর্বের রীতি এখানেই টানলাম। দুর্গার আর সেরে ওঠা হয়নি, রেলগাড়িও দেখা হয়নি। আজ সেই রেলগাড়ি শুধু দেখা নয়, চড়াও হলো অপুর। তবে সেই অনুভূতিটা ভাগ করে নেওয়ার সুযোগ হলো না তার। রেলগাড়ি চাপতে যাওয়া মেয়েটার স্মৃতিগুলোকে বুকে নিয়ে তার ছুঁয়ে যাওয়া প্রতিটা স্থান, প্রতিটা বস্তুকে পিছনে ফেলে সেই রেলগাড়িতেই অনেক দূরে চলেছে অপু। কেমন হবে নতুন জীবন? বই পাগল ছেলেটার পড়াশোনা হবে, স্কুলে ভর্তি হওয়া হবে তার, সেসব গল্প পরের পর্বে হোক না হয়, খুব শিগগিরই ফিরে আসছি আমি। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনদের কাছে রাখবেন। শুভরাত্রি।